জাতীয় পার্টির মধ্যে মনোমালিন্য আলোচনার মাধ্যমে দূর করতে চান পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রশন এরশাদ থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে রশন এরশাদ জানান আগামী নির্বাচনে বিএনপির সাথে কোনো জোটে যাবে কিনা তা এখনো ঠিক করেনি জাতীয় পার্টি নাইমা জিকর প্রতিবেদনে থাকছে বিস্তারিত দীর্ঘ পাঁচ মাসের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরলেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রশন এরশাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে তাকে শুভেচ্ছা জানাতে আসেন দলের কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার শফিকুল ইসলাম সেন্টু মশিউর রহমান রাঙা এবং রশন এরশাদের রাজনৈতিক উপদেষ্টা গোলাম মসি সহ জাতীয় পার্টির নেতাকর্মীরা তার এই আগমনে দল নতুনভাবে উজ্জীবিত হবে বলে মনে করেন শুভেচ্ছা জানাতে আসেন নেতারা আমাদের নেতা আমাদের মাঝে ফিরে এসেছেন আবার নতুন নতুন দামে জাতীয় পার্টি ইনশাল্লাহ রাজনীতি কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং এগিয়ে যাবেন প্রেসিডিয়াম মেম্বার তাদেরকে অনেককেই না করা হয়েছে এবং অনেককেই বলা হয়েছে যদি আপনারা জানতে চান আগামীতে আপনাদের মনোনয়ন দেওয়া হবে না এটা অনেক এমপি আমাকে টেলিফোন করে জানিয়েছে আমি কারো নাম প্রকাশ করতে চাই না এখানে না করেছেন ওনাদেরই লোকজন আর কি যারা রশনের সাথে বিরোধিতা করছেন ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে বিরোধী দলীয় নেত্রী রশন এরশাদ বলেন দলে কোনো প্রকার ভাঙন নেই যে মনোমালিন্য আছে তা বৈঠকের মাধ্যমে সমাধান করা হবে আমি ঢাকায় ফিরে এসেছি এবং প্রেসিডিয়ামের সদস্য আছে যারা এমপি আছে তাদের সবাইকে আমি ডেকে ভুল বুঝাবুঝির অবসান করব এ সময় জাতীয় পার্টি অন্য কোনো দলের সাথে জোট বাঁধবে কিনা এমন প্রশ্নের জবাবে রশন এরশাদ বলেন সময় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বিএনপি একটা রাজনৈতিক দল তারা আন্দোলন তো করবেই মিছিল মিছিল তো করবে এটা স্বাভাবিক ব্যাপার এখন আমরা কাকের সাথে যাবো তার দাবি আমরা হয়তো এককভাবে নির্বাচন করবো রশন এরশাদ এমন সময় দেশে ফিরেছেন যখন তার সম্মেলন আহ্বানকে কেন্দ্র করে জাপায় বিভক্তি ছড়িয়েছে বিভক্তির জেরে সম্প্রতি জাপার প্রেসিডিয়াম সদস্য সহ দলের সাবেক পদ পদবী থেকে অব্যাহতি দেয়া হয় মশিউর রহমান রাঙাকে নাইম আলজিকো নিউজ 24 ঢাকা